নমস্কার। আজকে নতুন করে কিছু বলার নেই, আজকে একটা সুনির্দিষ্ট জায়গায় আপনাদের কাছে আমার আলোচনাটা তুলে ধরব, সেটা হচ্ছে সমাজ আর সরকার। আমরা দেখতে পাচ্ছি দিনের পর দিন কোভিডের গ্যাপ ঊর্ধ্বমুখী হচ্ছে, অর্থাৎ যত ঊর্ধ্বমুখী হচ্ছে শহরাঞ্চল এবং তার পার্শ্ববর্তী এলাকায় কন্টেনমেন্ট জোনের পরিধি বেড়ে যাচ্ছে, মানুষ আস্তে 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 সেই আগের মতো ক্লোজড হয়ে যাচ্ছে। এটা হওয়াটা আমরা প্রায় আগেই ভেবেছিলাম যে এটা গ্রাফটা আরও বাড়তেই পারে, কিন্তু আমাদের কি করা উচিত এই মুহূর্তে? আমাদের দুটো জিনিস করা উচিত। সরকারি নির্দেশিকাটা আমাদের পালন করা ঠিকঠাক উচিত, যেটা আমরা শতকরা 30% লোক এখনো মেনটেন করছি না, আমরা নিজেরা মাস্ক সবসময় ব্যবহার করছি না, বা সোশ্যাল ডিস্টেন্স মানছি না, বা নিজেদেরকে নিজেদের কোয়ারেন্টাইন জোন থেকে বের করে চুপে চাপে এদিকে ঘুরছি। দয়া করে এগুলো করবেন না, এটা নিজেদের যেমন ক্ষতি হচ্ছে, আপনার যদি একটা কোভিড যদি আক্রান্ত আপনি হন, সাথে সাথে সেই এলাকাটা সিল হয়ে যাচ্ছে, মানে আপনার সাথে আরও 400 লোক সেখানটায় তাদের কর্ম থেকে বিরতি হচ্ছে, তাদের জীবনযাত্রা বন্ধ হয়ে যাচ্ছে, আপনারা সচেতন হন। দ্বিতীয়ত, আমি কাউন্সিলরদের কাছে ওয়ার্ড ভিত্তিক অনুরোধ করব যে আপনারা আপনাদের জায়গাগুলোতে নিজেদের দলীয় কর্মী রেখে বা তার সাথে নিজেদের লোক রেখে জায়গাগুলোকে একটু সচেতনতায় আনুন, নাগরিকদের একটু সচেতনতায় আনুন। 10% হলো সেই প্রতিষেধকটা আমরা রেজাল্টটা পেতে পারি। সরকার তার যথাসাধ্য চেষ্টা করে প্রত্যেকটা হাসপাতালে, সরকারি হাসপাতালগুলোতে যথাসাধ্য চেষ্টা করে নিজেরা বেডের ব্যবস্থা করছেন যতটা হচ্ছে, কিন্তু সেটা তো নয়, 100 জনের মধ্যে হয়তো 25-30 জনকে সরকারি পরিষেবা দেওয়া সম্ভব, তার চেয়ে বেশি নয়। এই দিক থেকে এখন পর্যন্ত আমি আগের বারও বলেছিলাম প্রাইভেট হাসপাতালগুলো নিয়ে তাদের কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেছিলাম, একজন জনসাধারণ হিসাবে, নাগরিক হিসাবে এইবারে উঁচু গলায় আমি বলতে চাই, আপনাদের কানের গরম তেলটাকে একটু ঠিকঠাক রাখুন, জনসেবায় এগিয়ে আসুন। আপনাদের যেই অমানবিক মুখটা, আজকে আপনাদের জন্য সরকারের মুখ কালো হচ্ছে, সরকার সমালোচিত হচ্ছে, অথচ যখন আপনারা নিজেরা লাভ করেন তখন কিন্তু সরকারের কাছে সেই লাভ্যাংশ যায় না। আপনাদের মানবিকতা মুখটা দেখান, আপনাদের হাসপাতালে যে সিটগুলো আছে তার থেকে অন্তত 50% কোভিডের জন্য রাখলে পরে তারা অনেক সুযোগ সুবিধা পেতে পারে। ইন্টেনশনালি কিছু কিছু জিনিস, কিছু কিছু রুগীর হ্যারাসমেন্ট হচ্ছে, তার ডকুমেন্টস আমাদের কাছে আছে, যদি চান আমরা আপনাদের প্রডিউস করতে পারি, কিন্তু মানবিকতার মুখ এখন দেখানোর খুবই দরকার। এই সময় যদি আপনারা জনসাধারণের পাশে না দাঁড়ান, আগামী দিনে জনসাধারণ আপনাদেরকে ছুঁড়ে ফেলে দেবে। সরকারি দায়িত্বটাই সম্পূর্ণ নয়, সরকার সরকারের কাজ করছেন, সরকার জনসাধারণের স্বার্থে কাজ করছেন, জনসাধারণের সাহায্য, জনসাধারণের হেল্প হবে বলেই সরকার আপনাদের লাইসেন্স দিয়েছেন। এটা না হয় যে আগামী দিনে সরকারকে আপনাদের লাইসেন্স বাতিল করতে হয়। একটু সজাগ থাকুন, সচেষ্ট থাকুন, এলাকাবাসী একটু নিজেদের দায়িত্বটা নিজেরা নিন, তাহলেই সরকারের সাথে হাত মেলালে আপনারও সুরা হবে, আপনিও বাঁচবেন এবং সরকারের মুখ উজ্জ্বল হবে। আজ এইটুকুনি।